হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম তোমাদের একটি ভিডিও নিয়ে। দেখো এখন বাজে সকাল 8টা, তো এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি। তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো, আর এখন চলো সকালে সব কাজকর্মগুলো সেরে নিই, তোমরাও দেখতে থাকো। দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর যে বাসনগুলো ছিল তো সেইগুলোতে আরেকবার জল বুলিয়ে নেব। তো জলটা প্রতিদিনই আমরা এইভাবেই বাসনগুলোতে জল বুলিয়ে নিই। সকালের সব কাজকর্ম হয়ে গেছে, তো কাপড়ও কাঁচা হয়ে গেছে, কাপড়গুলো মেলেও দিয়েছি। এরপরে বাসনগুলো ভালো করে গোছ করে তারপর চান করে নেব। তো চলো তোমরা সাথে থাকো। দেখো বাজার থেকে মোরলা মাছ এনেছে, আর মোরলা মাছগুলো এখন আমি বেছে নেব। মোরলা মাছ খেতে ভালোই লাগে, আর সবজিও নিয়ে এসেছে। এবার মোরলা মাছগুলো বেছে তারপর সবজিগুলো কেটে তারপর রান্নাটা বসাবো। চলো তোমরা সাথে থাকো। পালং শাক, কচু, মূলো, বেগুন দিয়ে একটা ঘন্ট করব। আর দেখো বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতও আমার হয়ে গেছে। তো এখন এইটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর জল দিয়ে সেদ্ধ করতে দেব।
দেখো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, মুসুর ডালটা সিদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে ভাত, তো এগুলো হয়ে গেছে। মাছের ঝাল করব। রান্না বান্না কমপ্লিট, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো মুসুরির ডাল, আর দেখো এখানে আছে মোরলা মাছের ঝাল, তো অল্প মাছের করেছি আর ভাজা রেখে দিয়েছি। আর এখানে আছে দেখো ঘণ্ট, পালং শাক, মূলো, কচু, আলু দিয়ে ঘণ্ট, বেগুন দিয়ে। আর এখানে দেখো আছে মাছ ভাজা আর পটল ভাজা দুটো করেছি আর ভাত। তো এটাই আমাদের দুপুরের মেনু। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।